নিম বেগুন দিয়ে খাচ্ছি সঙ্গে শুইলি বাতার বড়া। বাবা অল্প একটু ভাত দি। এই দেখ মা কামড় দিচ্ছে, দেখ এই দেখ। আর তিতলি তোকে? ও বাবা আগে হাত তুলে দিই। আরে আমি তো কাঁচা লঙ্কা নিতেই ভুলে গেছি, ওই যে বাটিতে রয়েছে। প্রোটিন আর ভেজিটেবলস দুটো সমষ্টিতে মাংসকে পুরো হার মানিয়ে দিয়েছি। আজকে বাড়িতে সবজির বাহার, তো আগে ভাত দিচ্ছি। একদম গরম গরম ভাত, পুরো এক হাঁড়ি ভাত নিয়ে চলে এসেছি, কারণ রয়েছে প্রচুর প্রচুর মেনু আজকে। এই যে বাবা হাত দেখিয়ে দিয়েছে। তো আজকে সানডে, সানডে মিন্স ফানডে, সো উই আর হ্যাভিং লাঞ্চ উইথ মাই ফ্যামিলি। কি কি মেনু আছে আমরা দেখাচ্ছি। প্রথমে ভাত পড়ছে, প্রচন্ড গরম, ফ্যানটা একটু অফ করেছি, তো সবার চোখ মুখ চকচক করছে লাইটে, গ্ল্যামারে না না ঘামে। এবার নিয়ে চলে এসেছি নিম বেগুন, নিম পাতা আর বেগুন। তেতো খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো, তাই না বাবা? নিম হচ্ছে সমস্ত রোগের অ্যান্টিসেপ্টিক। হ্যাঁ, যদি সপ্তাহে সপ্তাহে খাই নিম বেগুন, তার সঙ্গে বেগুনের অনেক গুণ। নাম হচ্ছে বেগুন, বাট গুণে কিন্তু ভরপুর, তাই না বাবা? বাবা একটু শশা দিবে বেশি করে। এবার দিচ্ছে স্যালাড। হ্যাঁ, শশা পেঁয়াজ। বাবা কাঁচা লঙ্কা দেবো? দিতে পারো। আমাদের বাবা হচ্ছে সাহসী, বুলেট কাঁচা লঙ্কা, প্রচুর আইটেম আছে, শেষ করতে টাইম লাগবে। ভাতের প্রথমে নিম বেগুন খেতে হয়, নিম বেগুন হোক, উচ্ছে হোক, শুক্তো হোক, তাই না বাবা? ওগুলো আগে খেতে হয়। এইবার এটা হচ্ছে বেগুনি নয় কিন্তু, শিউলি পাতার বড়া। মানে এটাও একটা তেতো আইটেম। হ্যাঁ, কিন্তু প্রচুর উপকারী, তিতলি নিয়েই কামড় মারা শুরু করে দিয়েছে। আমি শুনেছি যে মুখে অরুচি হলে বা জ্বর হলে শিউলি পাতার বড়া খেলে নাকি ঠিক হয়ে যায়, মুখে রুচি ফিরে আসে। হ্যাঁ। আচ্ছা নেক্সট আইটেম, কলমি শাক ভাজা, যেটা হচ্ছে আয়রনে ভরপুর, প্রচুর আয়রন রয়েছে। সব অল্প অল্প করে দাও, নালে বেশি হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু আইটেম বেশি, এর পরিমাণটা কম দিতে হবে। এবার দেব পুঁই শাকের চচ্চড়ি। পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে, একদম নিরামিষ লাগছিল শুরুতে, এবার কিন্তু দোলা আস্তে আস্তে আমিষের দিকে ট্রান্সফার হচ্ছে, মানে প্রোটিনে পুরো ভরপুর আজকে। আজকে সবজির বাহার, সাথে সাথে প্রোটিনেরও বাহার, দুটো দুটোই। কেমন লাগছে? কোনো জিনিস দিতে বা আইটেম রাখতে কোনো অসুবিধা নেই, সুবিধা হবে। আর একটা কথা বলে দিই, এই কলা পাতা গুলো সব আমাদের বাড়ির, দোকানে বিক্রি হয়ে যায়, একটা কলা পাতা 10 টাকা, আমাদের সেই সুবিধাটা আছে। বলা হয় ডাল কিন্তু দুরকম ডাল আছে আজকে, টক ডাল আর মাছের মাথা দিয়ে মুগ ডাল। বাবা কোনটা দেবো? ও বাবা বলছে টক ডালটা দাও বাটিতে আর এই ডালটা দাও পাতে, বাবা এটা দিয়ে খাবে আর কি। তা এটা পরে দিচ্ছি, বাবা খাক আস্তে আস্তে। এরপরে আছে চাল কুমড়োর ঘন্ট। বাবা এখনো শেষই করতে পারেনি, তার মধ্যে চলে এসছে নেক্সট আইটেম চাল কুমড়োর ঘন্ট। কুমড়ো পাতা বাটা, বাবা এটাকে কোথায় দেবো? এখানটায়। ও বাবা জায়গা দেখে দিয়েছে, বললাম না সবুজের সমাহার আজকে। কুমড়ো পাতাটাকে মিক্সিতে পেস্ট করে তার সঙ্গে রসুন কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, তারপর কালো জিরে দিয়ে নুন চিনি দিয়ে ভাজা হয়েছে। খেয়েছিস কুমড়ো পাতা বাটা? ফার্স্ট টাইম খাচ্ছি। তার সঙ্গে আছে কুমড়ো ভাজা, এই যে কুমড়ো ভাজা। এখনো পর্যন্ত কাউন্ট করলে কতগুলো আইটেম হবে বলতে পারবি? Yes, 10 টা। আস্তে আস্তে খাচ্ছেন, বাবাকে ডালটা দিয়ে দেবো, এটা মাছের মাথা দিয়ে মুগ ডাল। এবার চলে এসেছে জ্যান্ত চিংড়ি, মানে জ্যান্ত চিংড়ি মানে জ্যান্ত চিংড়ির সর্ষে কারি, তো এটা বাবার আর এটা আমাদের তিতলির। এবার আর কি বাকি আছে ভুলে যাচ্ছি। এবার আছে ডাল, তিতলিকে ডাল দিয়ে দিয়েছি, টক ডাল দিয়েছি, মুগ ডাল বাকি। লোকজন কম, চলে এসেছি নিজেই হাঁড়ি শুদ্ধ নিয়ে, এক হাঁড়ি ভাত আমি নিজেই খেয়ে নেবো। এবার এই এক হাঁড়ি ভাত নিয়ে এসেছি, এবার দায়িত্ব নিয়ে নিয়ে নেবো। জিকো ক্যামেরা ধরেছে, ওকেও দেবো আর আমি নিয়ে নেবো।
তো আজকে আমাদের ফ্যামিলি ইটিং শো হলো, ফ্যামিলি লাঞ্চ একসঙ্গে করলাম, কেমন লাগলো কমেন্টে আমাদের অবশ্যই জানাবে। নেক্সট আইটেমগুলো দোলা হাতে হাতে দিচ্ছি, কোনটা দিয়ে খাবে? নিম বেগুন, একদম নিম বেগুন দিয়ে খাবো, আমি নিয়ে আসছি। তোকে একটু ভাত দিয়ে অল্প একটু, অল্প অল্প বাবা, অল্প একদম অল্প, ওই যে তাহলে একদম আমি তো কাঁচা লঙ্কা নিতেই ভুলে গেছি, ওই যে বাটিতে রয়েছে কাঁচা লঙ্কা, শশা, পেঁয়াজ, বাবার বেশি হয়েছে কাঁচা লঙ্কা, তো নিয়ে এসেছি আমি কাঁচা লঙ্কা, বাবা খেতে পারেনি সাহস করে, পেঁয়াজ আর শশা। বাবা শশা দেবো? শশা তোকে দেবো, এই যে খাবো নিম বেগুন দিয়ে, ভাতটা ধুয়ে রেখেছি, নাড় তেতো হয়ে যাবে, দেখে আমি নিয়ে নেবো এখানে ভাত। যে অনেকে বলতে পারেন যে আপনি এখানে খাচ্ছেন, ভাত এখানে কেন দিয়েছেন? এই যে নিম বেগুন দিয়ে খাবো না, যেটা পুরো তেতো হয়ে যাবে, তাই এখানে রেখেছি, নিয়ে নিলাম। নিম বেগুন অল্প অল্প খায় না, পুরোটা মেখে একবারে গালে দিয়ে দাও, তাহলে আর কষ্ট হবে না। আনন্দ করে খাচ্ছেন নিম বেগুন, আচ্ছা বুঝছি। নিম বেগুন দিয়ে খাচ্ছি, সঙ্গে শুলি পাতার বড়া, শিউলি পাতা বড়া, ও ইন্টারেস্টিং আইটেম। পাতাটা একটু তেতো, বাট নিম পাতার কাছে বাচ্চা শিশু ব্যাপারে না কোনো। কোনটা বেশি তেতো? নিম পাতা। আমার মনে হয় আজকে ইন্টারেস্টিং আইটেম হচ্ছে এই যে কুমড়ো পাতা বাটা। কারা কারা কুমড়ো পাতা বাটা খেয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন, আমার এই ফার্স্ট টাইম, আইটেমগুলো সিলেকশন কেমন হয়েছে সেটাও জানাবেন। তো এখনকার আমাদের ভিডিওটা শেষ করলাম, আবার তো আমাদের খাওয়া চলবে ধীরে সুস্থে, ফ্যান অন হয়ে গেছে, তিতলি খাওয়া কমপ্লিট, কিন্তু এখানে অনেক কিছু পড়ে রয়েছে, তো আমি আস্তে আস্তে সবগুলো কমপ্লিট করব। বাবার মোটামুটি হয়ে গেছে, আমি আস্তে খাচ্ছি সব। আজকে মাংস নেই কিন্তু মাংসের বাবা আছে। কোনটা? সবজিগুলো মাংসের বাবার সমান, চিংড়ি মাছে ভাপায়। হ্যাঁ, মানে প্রোটিন আর ভেজিটেবল দুটোই আছে, প্রোটিন আর ভেজিটেবলস দুটোর সমষ্টিতে মাংসকে পুরো হার মানিয়ে দিয়েছে, মানে মাংস ফেল এখানে। এর মধ্যে আমি খাচ্ছি এই মেইন আইটেমটা দিয়ে, সেটা হচ্ছে কুমড়ো পাতা বাটা কাঁচা লঙ্কা দিয়ে। অভাবনীয় অভাবনীয়, নাইসটা খুব ভালো হয়েছে, আঙুর বাস্কাটি, সাত আটটা আইটেম আছে, তার মধ্যে আঙুর বাস্কাটি বেস্ট এবং খেতেও ভালো, যদি চালটা ভালো হয় তাহলে খাওয়া পুরো জমি ক্ষীর হয়ে যায়। তো আর কি বলবো, বকবক করবো না, জিকো বসে আছে, বেচারা খাওয়া হয়নি এখনো, জিকো খাবে, আর বকবক না করে ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, টাটা টাটা টাটা। হ্যাঁ, শিউলি পাতা বড়া, ভেতরে পাতারাই খাচ্ছে না, উপরে যে ক্রিসপি আইটেমটা ওটা খাচ্ছে, কিন্তু পাতারা কামড় দিয়ে ভালো লাগবে, এই দেখ মা কামড় দিচ্ছে, দেখ এই দেখ, আর দাদুটা খেয়ে নিয়েছে, প্রদীপ খেয়ে নিয়েছে, ঠিক আছে পরদিন দিয়ে খাবি কিন্তু।